Hello, I am Shamsul Haq and I am going to discuss a poem of class 11 which is composed upon Westminster Bridge, September 3rd, 1802. At first, we have to know the full name of this poem. The full name of this poem is Lying Composed Upon Westminster Bridge, September 3rd, 1802, written by William Wordsworth. Date of the poem. This poem was composed on July 31st, 1802, এবং কবিতাটি পূর্ণাঙ্গ রূপ পায় September 3rd, 1802, যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্স থেকে ফিরছিলেন। আর এটি ফার্স্ট পাবলিশ হয়েছিল ইন 1807। চলো এবার কবি পরিচিতি একটু জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন অন এপ্রিল 7, 1770। তিনি মাত্র 8 বছর বয়সে তার মাকে হারান এবং 13 বছর বয়সে তার বাবা মারা যান। তারপর তিনি তার কাকাদের কাছে বড় হন এবং পরবর্তী জীবনে তার বোন ডরোথির সঙ্গে সময় কাটাতেন, অর্থাৎ তার বোন ডরোথি তাকে সময় দিতেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন রোমান্টিক কবি। রোমান্টিক মানে হলো ইমাজিনেটিভ, অর্থাৎ কল্পনা প্রবণ। যে কোনো রোমান্টিক জিনিস এর মধ্যে একটি কল্পনা থাকে। তিনি রোমান্টিক এজে কবিতাটি লিখেছিলেন। এখানে রোমান্টিক এজ বলতে 1770 এবং তারপরে মোটামুটি 1890 পর্যন্ত ধরা হয়। ওই সময় যত রোমান্টিক কবি ছিলেন, যেমন জন কিট, পিবি শেলি প্রমুখ, তাদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন অন্যতম। কারণ ওই সময় যারা রোমান্টিক কবি ছিলেন তারা তার মধ্যে তার থেকে 300 বছর আগের ইংলিশ ভাষায় রোমান্টিক কবিতা লিখতেন, যেটা ওই সময়কার মানুষের মুখের ভাষা ছিল না। সাধারণ মানুষরা সেই কবিতাগুলোর ভিতরে যে মূল বিষয়গুলো সহজভাবে নিতে পারতেন না, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একমাত্র কবি যিনি সবকিছু পাল্টে দিয়ে মোটামুটিভাবে আর কি সরল সাধারণত ইংলিশ ভাষায় রোমান্টিক কবিতা লেখা শুরু করেন। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনার সময়কার রোমান্টিক কবিদের মধ্যে অন্যতম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন নেচার লাভার, তিনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন। প্রকৃতিকে তিনি বন্ধু, টিচার ভেবেছেন এবং কি ফিলোসফারও ভেবেছেন প্রকৃতিকে। প্রকৃতি থেকে তিনি অনেক কিছু শিখেছেন। প্রকৃতি থেকে অনেক দর্শন শিখেছেন তিনি। ঠিক সেরকমই একটি কবিতা এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এবার চলে আসি কবিতাটির প্রিটেক্সট। কবিতাটি রচনা করা হয়েছে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে লন্ডন শহরের ভোরের দৃশ্য দেখে। লন্ডনে একটি টেমস নদী আছে, তার উপর যে ব্রিজটা আছে তার নাম ওয়েস্টমিনস্টার ব্রিজ। একদিন 31 জুলাই 1802 সালে ভোরে তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে লন্ডন থেকে ফ্রান্সে যাচ্ছিলেন।
বাড়ি থেকে বেরিয়ে ঘোড়ার গাড়িতে যাওয়ার সময় যখন তিনি লন্ডনের ডোভারে যাচ্ছিলেন, তখন টেমস নদীর উপর ওয়েস্টমিনস্টার ব্রিজে ওঠেন। তার উপর থেকে লন্ডন শহরকে দেখছেন, ভোরের সূর্যের আলো সোনালি আভার মতো ছড়িয়ে পড়েছে গোটা লন্ডন শহরের উপর। এই দৃশ্যই এই কবিতায় বর্ণনা করেছেন। সময়টা ছিল আর্লি মর্নিং, অর্থাৎ সূর্য কেবল উঠেছে ঠিক সেই সময়। এবার চলো একটু কবিতাটি পড়ি। প্রথমে রিসাইটেশনটা একটু বলি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস মাজেস্টি, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। Ships, towers, domes, theaters, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautiful steep in his first splendor, valley, rock, or hill. Ne'er saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. ডিয়ার গড, দ্য ভেরি হাউসে সিং এ স্লিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। দিস ইজ দ্য রিসাইটেশন অফ দিস পোয়েম। এবং চলো এখন লাইন বাই লাইন এনালাইসিসে যাই। লাইন বাই লাইন এনালাইসিস করার আগে একটু শর্টে ব্যাখ্যা দিই। প্রথম লাইনটা দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তারপরে ডাল উড হি বি অব সোল হু কুড পাস বাই। সেকেন্ড লাইনটা দেখো, এটা একটু এলোমেলো করা আছে ওয়ার্ডগুলোকে। কবিরা রাইম স্কিমকে সাজানোর জন্য এরকম করেন। লাইনটা সাজিয়ে নিলে হবে এরকম, হি উড বি ডাল অফ সোল। তারপরে দেখো 4 নম্বর লাইনটা, দি সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার। এই লাইনটাও একটু এলোমেলো ভাবে সাজানো আছে। মনে রাখো এখানে ডোত মানে হলো ডাজ, ডু, ডোত মানে ডু, এটা একটা পোয়েটিক্যাল ইউজ ওল্ড ফর্ম অফ ডাজ। না হলে এখানে ওয়ারের সঙ্গে এর যোগ করলেও হতো। এবং এই লাইনটাও আমরা দেখলাম এলোমেলো ভাবে আছে। এই লাইনটা সাজিয়ে নিলে হবে, দি সিটি নাও ওয়ার্স অর ডাস ওয়ার লাইক এ গার্মেন্ট। এই লাইনটাতে পার্সোনিফিকেশন ইউজ করা হয়েছে, শহরটা অর্থাৎ দ্য সিটি অফ লন্ডন যেন মানুষের মতো সকালের সৌন্দর্যের পোশাক পরে আছে। আমি পার্সোনিফিকেশন বিষয়টা পরে আবার বলবো। আর সকালের সৌন্দর্যে সৌন্দর্যকে এখানে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। আর আগে বললাম শহরটাকে মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে।
তুলনা করার সময় সাধারণত লাইক বা অ্যাজ ইউজ করা হয়। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এই লাইনটাও এলোমেলো ভাবে সাজানো আছে ওয়ার্ডসগুলি। এটা একটা, এটাকে বলা হচ্ছে হাইপার ব্যাটনের বিষয়। এটাকে যদি সাজিয়ে নিই, সান নেভার স্টিপ মোর বিউটিফুলি, অর্থাৎ সূর্য কখনো এত সুন্দর ভাবে, মানে এত সুন্দর তির্যক ভাবে আকাশে ওঠেনি। এখানে স্টিপ মানে হলো তির্যক ভাবে ওঠা। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, এখানে কবি সানকে আবার পার্সোনিফাই করেছেন, অর্থাৎ তার প্রথম আলোতে উপত্যকা, শিলা, পাহাড় সবে যেন ঝলমল করছে। দ্য রিভার গ্লাইডেথ এট ইস ওন সুইট উইল, এখানেও নদীকে পার্সোনিফাই করেছেন কবি। এখানে একটু বলি, আসলে তখন একটা প্রচলন ছিল ইংল্যান্ডের টেমস নদীকে ওল্ড ফাদার টেমস বলা হতো, তাই নদীকে এখানে পুংলিঙ্গে হিজ বলা হয়েছে। ডিয়ার গড, কবি বলেছেন, বিকজ দ্য পোয়েট ওয়াজ ওভার চার্মড টু সি দ্য বিউটি অফ আর্লি মর্নিং অফ দ্য সিটি অফ লন্ডন। তাছাড়াও দ্য পোয়েট ওয়ান্টস টু সে দি পোয়েট ওয়ান্টস টু শেয়ার হিজ ফিলিংস উইথ গড, সেই জন্য কবি এই ডিয়ার গড এক্সপ্রেশনটা এখানে ইউজ করেছেন। আসলে সেই সময় লন্ডন শহরের আশেপাশে অত ঘরবাড়ি তৈরি হয়নি, সেই জন্য তিনি অনেক দূর পর্যন্ত অনেক ঘরবাড়ি দেখতে পাচ্ছিলেন এবং মনে হচ্ছিল যেন ঘরবাড়িগুলি ঘুমিয়ে আছে, অর্থাৎ ঘরগুলি তো না, ঘরের ভিতরে মানুষগুলি ঘুমিয়ে আছে। এখানে একটু পার্সোনিফিকেশনের ব্যাপারটা বলে দিই। কোনো নির্জীব বস্তুকে বা বিষয়কে যদি আমরা বা কবিরা মানুষের সঙ্গে তুলনা করেন বা মানুষের অ্যাক্টিভিটিসের সঙ্গে তুলনা করেন, তখন তাকে বলা হয় পার্সোনিফিকেশন। আরেকবার ওয়ার্ডগুলি বাংলা বলে বলে তোমাদের সুবিধার্থে ব্যাখ্যা করছি। চলো ফার্স্ট লাইনটা দেখি একবার। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এখানে ফেয়ার বলতে বিউটিফুল অর্থাৎ সুন্দর। মোর ফেয়ার কবি ইউজ করেছেন। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট নাথিং ক্যান বি মোর বিউটিফুল দেন দিস। হেয়ার দিস মিনস দিস বিউটিফুল সিন অফ আর্লি মর্নিং, একটু পরে আমরা পাবো আর্লি মর্নিং, অর্থাৎ কবি এখানে লন্ডন শহরের ভোরের আলোতে যে সিন বা দৃশ্য দেখেছিলেন, তিনি মনে করেছিলেন পৃথিবীতে অনেক কিছু সুন্দর জিনিস দেখায়, কিন্তু এই যে এখন সুন্দর দেখতে পাচ্ছি আমি, এত সৌন্দর্য, এত সুন্দর, এর থেকে পৃথিবীর দেখানোর কিছু নেই আর, তাই তিনি এখানে মোর ফেয়ার কথাটা ইউজ করেছেন। সেকেন্ড লাইনে দেখো ডাল, এখানে ডাল বলতে আনফিলিং অর্থাৎ অনুভূতিহীন। উড হি বি অফ সোল, সোল বলতে দ্য মাইন্ড অর মন। হু কুড পাস বাই, এখানে শোনো, পাস বাই মানে হলো গো উইদাউট
টেকিং এনি ইন্টারেস্ট, অর্থাৎ কোনো আগ্রহ না দেখিয়ে চলে যাওয়া। এ সাইট সো টাচিং ইন ইটস মাজেস্টি। এখানে সাইট বলতে দৃশ্য বা সিন, টাচিং বলতে ওয়ান দ্যাট টাচেস ওয়ানস মাইন্ড, যা মনকে স্পর্শ করে, আর মাজেস্টি কথা হলো ঐশ্বর্যময়, অর্থাৎ খুবই সুন্দর। অর্থাৎ ইফ এ ম্যান ক্যাজুয়ালি পাসেস বাই উইদাউট বিইং এফেক্টেড বাই সাচ এ গ্র্যান্ড সিন, হি উইল কনসিডার অ্যাজ হ্যাভিং এ ডার অর আনফিলিং মাইন্ড অর সোল। অর্থাৎ যদি কেউ এমন অপূর্ব দৃশ্য দেখেও না দেখার ভান করে বা পাশ কাটিয়ে চলে যায়, বুঝতে হবে তার মন অনুভূতিহীন, এটাই বোঝাচ্ছে। অর্থাৎ কবি বলতে চাইছেন, এত সুন্দর দৃশ্য দেখেও কোনো ব্যক্তি যদি চলে যান, তিনি আর কেউ নন, তিনি একজন ডাল অফ সোল। নেক্সট ফোর লাইনটা দেখো, দি সিটি নাও ডোর লাইক এ গার্মেন্ট ওয়ার, তারপরে ফাইভ ফিফথ নাম্বার লাইনটা দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট ওয়ার। দি সিটি মিনস দ্য সিটি অফ লন্ডন, নাও মিনস ইন দ্য আর্লি মর্নিং, অর্থাৎ প্রথম প্রভাত, সূর্য উঠেছে কেবল সেই সময়টা। আর ডোথটা আগে বলেছিলাম, ওল্ড ফর্ম অফ ডাস, গার্মেন্ট বলতে এখানে পোশাক। ওয়ার বলতে পুট অন অর পরিধান করা। দ্য বিউটি অফ দ্য মর্নিং, বিউটি অফ দ্য আর্লি মর্নিং, বিউটি অফ দ্য মর্নিং এখানে সকালের সৌন্দর্য, মাইন্ড ইট। এখানে কবি কিন্তু পার্টিকুলারলি মানে বলে দিয়েছেন, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য, নট দ্য বিউটি অফ ইং লন্ডন, লন্ডনের সৌন্দর্য নয়, বিউটি অফ দ্য মর্নিং, লন্ডন শহরের উপরে সকালে যে আলো পড়েছিল সূর্যের আলো, তারপরে তারপরে যে একটা দৃশ্য আমরা উনি দেখেছিলেন, সেই দৃশ্যটার কথা উনি বলেছেন, বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য, সাইলেন্ট বেয়ার। সাইলেন্ট মিনস উইদাউট এনি সাউন্ড ইন দ্য আর্লি মর্নিং, অর্থাৎ সকালে নিঃশব্দ একটা অবস্থা। বেয়ার কথাটি একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে, অ্যাকচুয়ালি বেয়ার মিনস ওপেন অর ক্লিয়ার বা নেকেড, কিন্তু এখানে বিশুদ্ধ অর্থেও ইউজ করা হয়েছে এখানে, অর্থাৎ শহরটা এখন আনটাস্ট আছে, বিশুদ্ধ আছে, এখনো কোনো কিছুই শুরু হয়নি, বিকজ দ্য ডে হ্যাজ নট স্টার্টেড, কোনো কলকারখানা চলছে না, শুরু খোলেনি, তারপরে নদীর উপরে যে বোটগুলো চলতো সেগুলো এখনো চলাচল শুরু করেনি, রাস্তার উপরে কোনো ভেহিকেল যাওয়া আসা করছে না, এই যে একটা দৃশ্য, এখন একটা বিশুদ্ধ সকাল, তাই তিনি এখানে বেয়ার কথাটি ইউজ করেছেন। এই বেয়ার কথাটি নিয়ে পরে পরে আলোচনা আরো আলোচনা করব। তারপর লাইনটা শিপ মানেটা বলি, তোমরা জানো তবু বলছি, শিপ মানে জাহাজ, টাওয়ার্স এখানে টাওয়ার বলতে উঁচু ইমারত, ডোমস মানে গম্বুজ, থিয়েটার্স মানে রঙ্গমঞ্চ, অ্যান্ড টেম্পলস অর্থাৎ মন্দির। লাই ওপেন আন টু দ্য ফিল্ডস, ওপেন বলতে এখানে খোলা রয়েছে এমন, আন টু দ্য ফিল্ডস বলতে ইন দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এর মানে চূড়া গম্বুজ এই সমস্ত পরিষ্কার খোলা আকাশের নিচে আর মাঠের পাশে দেখা যাচ্ছে। আসলে ওই সময় লন্ডন শহরের পাশে অনেক মাঠ ছিল এবং শস্য ক্ষেত ছিল, তাই মাঠগুলিও দেখা যাচ্ছিল, কারণ
তখন লন্ডন শহরটা এখনকার মতো এত বড় এরিয়াতে ছিল না এবং বেশি ঘন বাড়িও ছিল না। নেক্সট, অল ব্রাইট, এখানে অল ব্রাইট মিনস অল দ্য থিংস লুক ব্রাইট, অর্থাৎ সব জিনিস উজ্জ্বল লাগছে, অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোক লেস এয়ার। দেখো গ্লিটারিং মানে হলো চকচক করা, অর্থাৎ চকচকে, ইন দ্য স্মোক লেস এয়ার, স্মোক লেস অর্থাৎ পলিউশন ফ্রি অর ডাস্ট ফ্রি অর স্মোক ফ্রি এয়ার, মানে ধোঁয়াহীন বাতাস। সাচ এয়ার অনলি ক্যান বি ফাউন্ড ইন দ্য মর্নিং, আমরা এরকম বাতাস কেবলমাত্র মর্নিংয়ে দেখতে পাই, কবি হচ্ছে সেটাই বলছেন এখানে। কবি এখানে বলতে চেয়েছেন যে প্রভাতী সূর্য আলোয় চারদিক ঝলমল করছে এবং সবকিছু উজ্জ্বল দেখাচ্ছে, আবার সকালের বাতাস ধোঁয়াহীন কারণ তখন কোনো কলকারখানা চলছে না বা গাড়িও চলছে না, তাই সবকিছু আরো ঝলমলে লাগছে। এখানে একটু বলি, সকালে ওই যে মেন মেড থিংস গুলো, যেগুলো কি বলে থিয়েটার্স, ডোমস, টাওয়ার, শিপস, এগুলো আমরা শুনলাম, এগুলোতে ভোরে একটু একটু করে আলো জ্বলছিল, আর তার উপর ভোরের যে সূর্যের আলোর আভাটা বা আলোটা পড়ছিল তাতে আরো চকচক এবং তার সঙ্গে ঝলমলে দেখাচ্ছিল, ঝলমলে লাগছিল, এটাই বলতে চাইছেন কবি। নেক্সট দেখো, নেভার ডিড সাম মোর বিউটিফুল স্ট্রিপ, এখানে স্ট্রিপ মানে হলো স্লোপ ডাউন, অর্থাৎ তীর্যক ভাবে ওঠা, মানে সকালে সূর্য আমরা জানি একটু তীর্যক হয়ে উঠে, নেক্সট লাইনটা ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, এখানে হিমস হিজ মানে হলো সূর্যের, অর্থাৎ সেই সূর্য, এখানে আমরা পেয়েছি এর আগে সূর্যকে এখানে কবি পার্সোনিফাই করেছেন, অর্থাৎ সূর্যকে একজন পার্সনের সঙ্গে তুলনা করেছেন, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, ফার্স্ট মিনস অ্যাট দ্য টাইম অফ রাইজিং, অর্থাৎ সূর্য যখন উঠে ঠিক সেই সময়, স্প্লেন্ডার মানে হলো গ্লিটারিং রেস, অর্থাৎ চোখ ধাঁধানো উজ্জ্বল বা দীপ্তি, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার অর্থাৎ ইন দ্য ফার্স্ট রেস অফ দ্য সান, তার মানে প্রথম সূর্য কিরণ, ভ্যালি মানে উপত্যকা, রক মানে শিলা বা পাথর, অর হিল, হিল মানে হলো পাহাড়, ইতিপূর্বে কখনো সূর্যের প্রথম আলো উপত্যকা, শিলা, পাহাড় এগুলিকে এমন ভাবে কিরণ স্নাত করেনি, এটাই কবি বলতে চেয়েছেন। নেক্সট দেখো, নেয়ার স আই নেভার ফেল্ট, অর্থাৎ এটা যদি সাজিয়ে নিই, আই নেভার স, নেয়ার আর মিনস নেভার, নেভার শর্ট ফর্ম অফ নেভার, নেয়ার আর স আই অর অথবা আই নেভার স, আই নেভার ফেল্ট ইট কাম সো ডিপ, অর্থাৎ আমি কখনো দেখিনি, আমি কখনো অনুভব করিনি, সো ডিপ মানে এত গভীর, আর কাম মানে হলো শান্তি, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এর আগে আমি এত গভীরভাবে শান্তি পাইনি, কখনো দেখিও নি দৃশ্য এরকম, কখনো এরকম শান্তি অনুভবও করিনি, এটাই কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে চেয়েছেন। নেক্সট, দ্য রিভার গ্লাইডেড এট হিজ ওন সুইট উইল, আমি আগেই বলেছিলাম এখানে রিভারকেও পার্সোনিফাই করেছেন কবি, অর্থাৎ রিভারকে এখানে মানুষের বা ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন
এবং সেই রিভার বা সেই নদী, এখানে রিভার বলতে সেই টেমস নদীর কথা বলা হয়েছে, সেই নদীটি অ্যাকচুয়ালি সারাদিনে প্রচুর ব্যস্ত থাকে। নদীর উপর দিয়ে অনেক বোট, অনেক জলযানগুলো চলে, খুব ব্যস্ত থাকে, ফলে নদীর যে নিজস্ব গতি সেই গতিতে চলতে পারে না। বাট এই যে এখন মর্নিং, এই মুহূর্তে দ্য ডে হ্যাজ নট স্টার্টেড, অর্থাৎ নদীর উপরে যে সমস্ত যানগুলি চলে সেগুলি এখনো চলছে না, সবাই নোঙরে আছে, অর্থাৎ নদীর যে নিজস্ব গতি সেই গতিতে নদীটা এখন চলতে পারছে। ওন সুইট উইল, অর্থাৎ অ্যাকর্ডিং টু ওয়ানস ওন ইন্টেনশন, নিজের ইচ্ছা মতো চলা, উইল মানে ইচ্ছা, নদীটা এখন তার নিজের ইচ্ছা মতন চলতে পারছে, যেহেতু তার উপরে কোনো যান চলছে না, তার গতিতে কোনো বাধা আসছে না। তাই কবি বলছেন, দ্য রিভার গ্লাইডেথ, গ্লাইডেথ মানে প্রবাহিত হওয়া, অ্যাট হিজ ওন সুইট উইল, অর্থাৎ নদীটি এখন তার নিজস্ব মধুর গতিতে, আপন গতিতে চলছে। দ্য পোয়েট ওয়ান্টস টু সে দ্যাট হি হ্যাজ নেভার বিফোর সিন অর ফেল্ট সাচ কামনেস অল অ্যারাউন্ড, কাম সো ডিপ, অর্থাৎ আমি বললাম দ্য পোয়েট ফিলস দ্য কাম সো ডিপলি বিকজ অল দ্যাট টাইম দেয়ার ইজ নো রানিং ভেহিকেলস অর ইন্ডাস্ট্রিজ বিকজ দ্য ডে হ্যাজ নট স্টার্টেড। আবার বলছি, কবি বলতে চেয়েছেন নদী নিজের ইচ্ছা মতো বয়ে চলেছে, কারণ সবসময় নদীর উপরে যে যানবাহন চলে সেই যানবাহন চলছে না। তাই নদী নিজের আপন মনে চলতে পারছে। অ্যাকচুয়ালি দ্য পোয়েট হিয়ার পার্সোনিফাইজ দ্য রিভার অ্যান্ড অ্যাট্রিবিউটস টু ইট দ্য জয় অফ ভলিউশন। নেক্সট লাইনটা দেখো, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এই ডিয়ার গড যে বলেছেন কবি, এটা অ্যান এক্সপ্লেনেশন অফ স্ট্রং ফিলিংস হুইচ দ্য পোয়েট এক্সপিরিয়েন্সড, অর্থাৎ গভীর অনুভূতি যেটা কবি উপলব্ধি করেছিলেন তার প্রকাশ এখানে। বাই দ্য সাডেন এক্সক্লেমেশন দ্য পোয়েট পারহ্যাপস ওয়ান্টস টু সাজেস্ট দ্যাট অল দিস ওয়াজ দ্য ক্রিয়েশন অফ গড, অর্থাৎ ঈশ্বরের কথা তুলে কবি হয়তো ইঙ্গিত করতে চেয়েছেন যে এইসব মনোরম দৃশ্য সবই ঈশ্বরের সৃষ্টি। দ্য ভেরি হাউসেস, অর্থাৎ দি হাউসেস সিন ইন দ্য সিটি, নগরে দেখা বাড়িগুলি উনি যেগুলি দেখতে পাচ্ছিলেন। সিন মানে মনে হচ্ছে, আর অ্যাসলিপ মানে ঘুমন্ত, অর্থাৎ চারিদিকে এত নিস্তব্ধতা, মানে চারিদিকে এত নিস্তব্ধতা যে মনে হচ্ছে বাড়িগুলিও যেন ঘুমিয়ে পড়েছে। আসলে বাড়িগুলো তো ঘুমিয়ে পড়েনি, বাড়ির ভিতরে যে যারা মানুষরা ছিলেন তারা ঘুমিয়েছিলেন। মাইটি, মাইটি হচ্ছে স্ট্রং এনা, অর্থাৎ যথেষ্ট শক্তিশালী। মাইটি হার্ট মানে হলো, অর্থাৎ লন্ডন শহরটা তখন ছিল মুখ্য শহর, আমরা জানি এখনো লন্ডন শহরটা ওই এলাকা ইংল্যান্ডের মুখ্য শহর, কারণ লন্ডনের আশেপাশে যে গ্রামগুলি আছে বা ছোট ছোট শহরগুলি আছে তাদের মধ্যে মুখ্য হচ্ছে লন্ডন। আর এই শহরটাকে যথেষ্ট শক্তিশালী বলা হয়েছে কারণ লন্ডন শহরটা হচ্ছে বিজিএস শহর, সবসময় গাড়ি ঘোড়া চলে, কলকারখানা চলে, আর এই যে একটা অ্যাক্টিভিটি চলতে থাকে, যেমন একটা হার্ট সবসময় ধকধক ধকধক করে দ্রুত চললে, এরকম লন্ডন শহরটা যেন ধকধক ধক করে চলে যা চলছে। আসলে
লন্ডন শহরটাকে এখানে মুখ্য শহর ধরা হয়েছে, এখনো মুখ্য শহরই বলছি, জানি আমরা লন্ডন শহরটা ইংল্যান্ডের মুখ্য শহর। কবি এখানে সেটাই বলতে চেয়েছেন যে লন্ডনটা হচ্ছে এখানে যথেষ্ট শক্তিশালী। লাইং স্টিল, লাইং মানে শুয়ে রয়েছে এমন, আর স্টিল মানে হচ্ছে নিশ্চুপ। এখানে কিন্তু গভীর অর্থ আছে। আমরা যদি অন্যরকম ভাবে ধরি, লাইং মানে মিথ্যা, অর্থাৎ এই শব্দের দ্বারা কবি বলতে চেয়েছেন আরো একটা বিষয় যে এই সকালের সৌন্দর্যটা একটা মিথ্যা, কারণ একটু পরেই যখন বেলা হবে তখন আর কোনো সৌন্দর্যই থাকবে না। অর্থাৎ কবি বলতে চেয়েছেন লন্ডন ইজ নট ইটসেলফ বিউটিফুল, লন্ডনের সকালটা বিউটিফুল। দেখো এই কবিতার শেষ দুটি লাইন কিন্তু একটু কনফিউজ করে দেয়, অর্থাৎ মজাটাই ঘুরিয়ে দেয়। ডিয়ার গড, দ্য ভেরি হাউসে সিম অ্যাসলিপ। দেখো এখানেও হাউসেস সিম অ্যাসলিপ বলেছেন, অর্থাৎ বাড়িগুলি যেন ঘুমিয়ে আছে। এখানে কিন্তু এই লাইনটাকে হাউসেস অর্থাৎ বাড়িগুলিকে কবি এখানে পার্সনিফাই করেছেন, অর্থাৎ বলেছেন বাড়িগুলি যেন ঘুমিয়ে আছে মানুষের মতো। অ্যাকচুয়ালি বাড়ির ভিতরে মানুষরা ঘুমিয়ে আছে, কিন্তু এখানে তিনি বাড়িগুলিকে বলেছেন ঘুমিয়ে আছে, তার মানে এটাকে তিনি পার্সনিফাই করেছেন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। দেখো মাইটি হার্ট বলতে এখানে নিশ্চয়ই লন্ডন শহরটাকে বলা হচ্ছে। মাইটি হার্ট মানে যথেষ্ট শক্তিশালী হার্ট, অর্থাৎ লন্ডন শহরটা যে এত বিজি, অনেক কলকারখানা চলে, গাড়ি ঘোড়া চলে, সবসময় যেমন বিজি এবং রানিং থাকে, যেমন একটা মানুষের হার্ট যেমন সচল থাকে, যেমন ধকধক ধকধক করে চলে, তেমনি লন্ডন শহরের যে অ্যাক্টিভিটিসগুলো সবসময় চলে সেটাকে এখানে রানিং বলা হয়েছে এবং মাইটি হার্টের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং দেখো লাইং স্টিল, লাইং মানে শুয়ে থাকা, আর স্টিল মানে হলো নিশ্চুপ অর্থাৎ চুপচাপ শুয়ে আছে। তো একদিকে বলা হচ্ছে লন্ডন শহরটা খুব শক্তিশালী মানে রানিং বা সবসময় সচল, আবার বলা হচ্ছে ঘুমিয়ে আছে। এটা যদি অন্য অর্থে আমরা ধরি, লাই মানে মিথ্যা কথা, অর্থাৎ প্রকৃতপক্ষে লন্ডন শহরটার এখন অর্থাৎ মর্নিংয়ে যে দৃশ্যটা পাচ্ছি সেই শহরটার বা বিষয়টা দেখতে পাচ্ছে কবি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যা, কারণ একটু পরেই যখন বেলা উঠবে লন্ডন শহরটার আসল চেহারাটা বেরিয়ে আসবে। অর্থাৎ এই লাই কথার লাইং কথাটির দ্বারা তিনি এটাও বলতে চাইছেন, দেখো উপরে আরেকটা আমরা লাইন পড়েছিলাম, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। এই যে বেয়ার মানে নেকেট, অর্থাৎ কবি এখান থেকে একটা হিন্ট দিচ্ছেন যে শহরটি, এটা শহরের এখন যে দৃশ্য পাচ্ছি এটা মিথ্যা, একটু পরেই আসল চেহারাটা বেরিয়ে আসবে, অর্থাৎ শহরটা আর এই সৌন্দর্য দেখাবে না। এটাও একটা আমরা বিষয় পাচ্ছি এখানে, অর্থাৎ লন্ডন শহরের সৌন্দর্যটা শুধুমাত্র সকালের সৌন্দর্য এখানে বর্ণনা পেয়েছি আমরা, লন্ডনের যে আসল চেহারাটা সেটা বেলা হলেই দেখা যাবে, খুব বিজি, সব কিছু যেন সচল থাকবে এবং চারদিকে ধোঁয়া শব্দ, একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে, অর্থাৎ এই সৌন্দর্য আর পাওয়া যাবে না। সুতরাং এই দুটি লাইন থেকে আমরা জানতে পারি কবি বলতে চেয়েছেন যে হয়তো যে লন্ডন শহরের এই যে মর্নিংয়ের বিউটিটা এটা কিন্তু মিথ্যা, একটু পরেই লন্ডনের আসল চেহারাটা পাওয়া যাবে। আরেকটা বলতে পারি যে একটা হার্ট কখন মারা যায়, একটা হার্ট স্তব্ধ কখন হয়ে যায়, যখন হার্টটা মরে যায় অর্থাৎ মানুষ মারা যায়। অর্থাৎ এখানে মাইটি হার্ট মানে সেই শহরটি বা লন্ডন শহরটি এখানে অ্যাকচুয়ালি মরে গেছে, অর্থাৎ লন্ডন শহরে যে মডার্নাইজেশন হয়েছে সেই মডার্নাইজেশনের জন্য তার বিউটিটা প্রকাশ পাচ্ছে না, এটাও তিনি বলতে চেয়েছেন। এই হচ্ছে এই কবিতাটির বর্ণনা। আশা করছি বর্ণনাটা তোমরা বুঝতে পেরেছ। এবার দেখি এ রাইম স্কিমটা,
এটা একটা সোনেট, বিকজ ইট হ্যাজ 14 লাইন্স অ্যান্ড ক্যান বি ডিভাইডেড ইন্টু অক্টেভ অ্যান্ড সেস্টেট। অক্টেভ হ্যাজ টু কোয়ার্টেটস অ্যান্ড সেস্টেট হ্যাজ টু টারসেট। দেখো ফার্স্ট অক্টেভটা যে আছে সেখানে আমরা দুটো স্ট্রেঞ্জা ভাগ করতে পারি, চার লাইনের দুটো স্ট্রেঞ্জা, যেটাকে বলা আছে কোয়ার্টেন, দুটো কোয়ার্টেন, আর লাস্ট যে ছয়টা লাইন আছে সেটাকে আমরা দুটো টারসেটে ভাগ করতে পারি, অর্থাৎ তিনটি তিনটি করে লাইন নিয়ে দুটি করে দুটি আমরা টারসেটে ভাগ করতে পারি। তাহলে উপরে আটটি লাইনে দুটি আমরা পেলাম কোয়ার্টেন, অ্যান্ড নিচের ছোট লাইনে আমরা দুটি পেলাম টারসেট। চার লাইনে স্ট্রেঞ্জাকে টারসেট বলা, কোয়ার্টেন্স বলা হয়, আর তিন লাইনের যে স্ট্রেঞ্জা সেগুলো হয় টারসেট। এবার দেখি রাইমিং স্কিমটা কি আছে। প্রথম কোয়ার্টেন্সে আমরা পাবো, কোয়ার্টেনে পাবো এ বি বি এ, সেকেন্ডে পাবো এ বি বি এ, এবং লাস্ট শেষে যে দুটি টারসেট পেয়েছি, প্রথম টারসেটে পাবো সি ডি সি এবং পরের টারসেটে পাবো ডি সি ডি। অর্থাৎ রাইমিং স্কিমটা হলো এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি, ডি সি ডি, অর সি ডি সি ডি সি ডি। আমি একটাকে বললাম যে দিস পোয়েম ইজ এ সনেট। আবার বলি আমরা এখানে পেলাম একটা অক্টেভ পেলাম, একটা সেস্টেট পেলাম, যেটা একটা সনেটের মূল বৈশিষ্ট্য। তো আমরা বলতে পারি ইট হ্যাজ 14 লাইনস, অর্থাৎ এখানে 14টি লাইন আছে। আমি আবার বলছি ইট হ্যাজ 14 লাইনস অ্যান্ড ক্যান বি ডিভাইডেড ইন্টু অক্টেভ অ্যান্ড সেস্টেট। অক্টেভ হ্যাজ টু কোয়ার্টেন্স অ্যান্ড সেস্টেট হ্যাজ টু টারসেট। ইট ইস রাইম স্কিম ইজ দ্যাট অফ অ্যান ইটালিয়ান সোনেট, এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি, ডি সি ডি, অর সি ডি সি ডি সি ডি। দেখো কি করে রাইম স্কিমটা পাওয়া যাচ্ছে, প্রত্যেকটি লাইনের শেষের যে শব্দটি আছে সেই শব্দের উচ্চারণটা আমরা দেখব। প্রথম লাইনটার শেষের শব্দটি আছে ফেয়ার, যদি আমরা ফেয়ারটাকে ইংলিশ লেটার এ দিয়ে প্রকাশ করি, তারপর লাইনে আছে লাস্টে বাই, তাহলে ফেয়ারের সঙ্গে বাইয়ের কোনো সিমিলারিটি নাই, উচ্চারণটা মিল নেই, তাহলে অ্যালফাবেটিক্যালি আমরা এটাকে বি ধরবো, বাইটাকে। অর্থাৎ প্রথমটা এ, দ্বিতীয়টা হচ্ছে বি। থার্ড লাইনের শেষে আছে মাজেস্টি, দেখো এটা কিন্তু আগের বাইয়ের সঙ্গে মিল আছে, বাই মাজেস্টি। যদি একইরকম উচ্চারণ চলে আসে তাহলে ওই লেটারটাই আবার নিতে হবে, অর্থাৎ বাইয়ের পাশে যে বি দিয়েছিলাম সেটা এখানেও বি দিলাম মাজেস্টির পাশেও। তারপর লাইনটাতে লাস্টে আছে ওয়ার, ওয়ারের উচ্চারণটা ফার্স্ট ফেয়ারের মতোই আছে, তো ফেয়ার যেহেতু এ দিয়ে প্রকাশ করেছিলাম এখানে ওয়ারটাকেও এ দিয়ে প্রকাশ করতে হবে। পরের লাইনটা দেখো বেয়ার, আবার বেয়ারটা ওই আগের যে ফেয়ার অ্যান্ড ওয়ার আছে এই দুটির মতোই আবার একই উচ্চারণ আসলো, সুতরাং এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। তারপরে লাইনটা দেখো লাই, শেষে ওয়ারটা লাই, এটা সম্পূর্ণ উপরের যে বাই এবং মাজেস্টি তার মতোই উচ্চারণ, তো ওই বাই আর মাজেস্টিকে আমরা বি দিয়ে প্রকাশ করেছিলাম, তাহলে এখানে লাইকে আবার বি দিয়ে প্রকাশ করা হলো। নেক্সট স্কাই, আবার দেখো লাই, স্কাই, বাই, মাজেস্টি একই উচ্চারণ, সো স্কাইও, স্কাইকেও আমরা বি দিয়ে ইন্ডিকেট করলাম। নেক্সট এয়ার, তো এয়ার উচ্চারণটা আবার ফার্স্ট ফেয়ারের মতো আসতেছে, বা ওই আর বিয়ারের মতো আসতেছে, তো এটাকেও আমরা এ দিয়ে প্রকাশ করলাম। নেক্সট স্টিপ, তো স্টিপটা কিন্তু আগের যে এ বি দিয়ে সূচিত করা ওয়ার্ডগুলি তার সঙ্গে তাদের সঙ্গে মিল নেই, উচ্চারণে মিল নেই, তো এটা অ্যালফাবেটিক্যালি আবার ওই তারপরে লেটার সি আসবে, তো সো স্টিপটাকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম। নেক্সট হিল, লাস্ট ওয়ার্ডটা লাইনটা হচ্ছে হিল, হিলটা দেখো আগের যে এবিসি দ্বারা প্রকাশিত ওয়ার্ডগুলি তাদের সঙ্গে কোনো মিল নেই উচ্চারণে, তাই এটাকে অ্যালফাবেটিক্যালি আবার ডি দিয়ে প্রকাশ করলাম। এবার দেখো ডিপ, ডিপটা কিন্তু আগের স্টিপের মতো মিল আছে উচ্চারণে, তাই ডিপকে আমরা স্টিপের সি দিয়ে প্রকাশ করলাম, স্টিপটা যে সি দিয়ে প্রকাশ করছিলাম এটাকেও
সি দিয়ে প্রকাশ করলাম। নেক্সট উইল, উইল দেখো, উইল আগে যে হিল ছিল যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করছিলাম, আবার তার সঙ্গে উচ্চারণে মিল এসে গেল, তো এটাকেও ডি দিয়ে প্রকাশ করলাম, যেহেতু একই রকম উচ্চারণ। এইভাবে রাইমিং স্কিম বের করা হয়, অর্থাৎ অন্ত মিলটা বের করা হয়। নেক্সট অ্যাসলিপ, দেখো অ্যাসলিপ, উপরে ডিপ, স্টিপ, এরা একই উচ্চারণ এদের, তো অ্যাসলিপকেও আমরা সি দিয়ে প্রকাশ করলাম। অ্যান্ড নেক্সট স্টিল, দেখো স্টিল, উপরে উইল, হিল, একই উচ্চারণ তিনটা ওয়ার্ড, সো স্টিলটাকেও আমরা ডি দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি, এই হচ্ছে রাইমিং স্কিম। এ বি বি এ ফার্স্ট কোয়ার্টেন্ট, নেক্সট হচ্ছে এ বি বি এ, এটা সেকেন্ড কোয়ার্টেন্ট বা সেকেন্ড চারটা লাইন, থার্ড যেটা টার্ট সেট আছে সি ডি সি, তারপরে লাস্ট যে টার্ট সেটটা তিনটে লাইন পেলাম ডি সি ডি। আমরা তাহলে এই যে একটা রাইমিং স্কিম পেলাম এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি, অর সি ডি সি ডি সি ডি, এটা হচ্ছে ইটালিয়ান সনেটের একটা রাইমিং স্কিম। তো এটা একটা 14 লাইনের কবিতা, এবং এখানে দুটি পার্ট পাচ্ছি, একটা হচ্ছে অক্টেভ, একটা হচ্ছে সেস্টেট। অক্টেভে হচ্ছে দুটা কোয়াটিনস আছে, আর সেস্টেটে দুটি টার্ট সেট পাচ্ছি আমরা, সো এটা একটা সনেট। আর এই এই সনেটের যে রাইমিং স্কিমটা এবং এখানে যে বেশি করে দুটি পার্ট পেলাম অক্টেভ আর সেস্টেট, যেটা হচ্ছে ইটালিয়ান সনেটের একটা বৈশিষ্ট্য বা কি বলে যে ফর্ম, তাই এই কবিতাটি একটা ইটালিয়ান সনেট বলতে পারি আমরা। আশা করছি কবিতাটি বুঝতে পেরেছো, যদি কোনো কোশ্চেন থাকে তো নিচে কমেন্ট বক্সে কোশ্চেন করবো, আমি চেষ্টা করবো সেগুলি উত্তর দেওয়ার। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, এবং আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, টাটা।